আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া ওমর। বুধবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকরা। ঘোষণা না থাকলেও বিভিন্ন জায়গায় তিন দিন ধরে কর্মবিরতি করছেন বাস চালক ও সহকারীরা। রাজশাহীতে যানবাহন চলাচলের চিত্র জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি, তিনি গাবতলী বাস টার্মিনালে আছেন। মল্লিক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস সহ যানবাহন চলাচলের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? এখনকার পরিস্থিতি হচ্ছে, আজকে সকাল 6টা থেকে আমি এই গাবতলী বাস স্ট্যান্ডে আছি, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে এখান থেকে ভেঙে ভেঙে কিছু বাস যাচ্ছে। এখানে যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে, চালক এবং শ্রমিকরা বলছেন যে, আসলে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে তারা থেমে থেমে ভেঙে ভেঙে কিছু বাস পাঠাচ্ছেন, কিন্তু বড় থেকে ছোট যে কোম্পানিগুলো আছে যারা নিয়মিত চলাচল করে সে ধরনের একটি বাসও ছেড়ে যায়নি। অর্থাৎ ধর্মঘট যে প্রত্যাহার হলো তার প্রভাব কিন্তু এই গাবতলী বাস স্ট্যান্ডে অন্তত আমি দেখতে পাচ্ছি না। এবং এখানে যারা যাত্রী রয়েছেন বিভিন্ন জায়গার, তারা বলছেন যে আসলে এটা চরমভাবে অন্যায়, কারণ হচ্ছে যে অঘোষিত এই ধর্মঘটের কারণে তাদের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে। নানা কাজে চিকিৎসার জন্য, এমনকি অনেকে দেখা যাচ্ছে যে তার কারো মা বাবা অসুস্থ, এই মুহূর্তেই তাদের বাড়িতে যেতে হবে, কিন্তু তারা যেতে পারছেন না। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র দূরপাল্লার বাসই নয়, যে অভ্যন্তরীণ যে বাসগুলো রয়েছে সেগুলো গতকালের তুলনায় হয়তো চলাচল একটু বেড়েছে, কিন্তু তারপরও কম চলাচল করছে তারপরেও। সাদিয়া, এই হচ্ছে মোটামুটি আমার কাছে থাকা গাবতলী। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে যানবাহন চলাচলের শেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা মল্লিক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী পরাগ আজিমের কাছে, তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। পরাগ, মহাখালী বাস টার্মিনালের বাস চলাচল কেমন দেখছেন? বাস কি ছেড়ে যাচ্ছে? ধন্যবাদ সাদিয়া। সাদিয়া, সকালে আমরা এর আগে সরাসরি সম্প্রচারে বলেছিলাম যে বাস চলাচল একেবারেই বন্ধ আছে, তো সকাল থেকে আসলেই বন্ধই ছিল। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টা খানিক ধরে কিছুটা বাস চলাচল করছে, বিশেষ করে এনা পরিবহনের যে বাসগুলো ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা সেগুলো ছেড়ে যাচ্ছে, যদিও সংখ্যায় এখনো মাঝারি আকারের, অর্থাৎ যে সবগুলো বাস চলার কথা সেগুলো চলছে না, কিন্তু সীমিত আকারে ঢাকা টু ময়মনসিংহ এবং ঢাকা টু সিলেট রুটের যে এনা পরিবহনের বাসগুলো সেগুলো ছেড়ে যাচ্ছে। অন্যান্য পরিবহনে আপনি জানেন যে এই বাস টার্মিনালে আরো দেশের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ সহ অনেক জায়গায় বাস চলাচল করে, তো ওই সমস্ত জায়গায় যে বেশিরভাগ পরিবহনের বাসগুলো রয়েছে সেই বাসগুলো দু একটা পরিবহনের বাস ছেড়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই কিন্তু এখনো চলছে না, বাস সারিবদ্ধভাবে টার্মিনালেই রয়েছে এবং চালকরাও তারা অনেকেই হাঁটাহাঁটি করছেন বা তারা বলছেন, আমরা কয়েকজনের তার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের প্রধান যে পয়েন্ট সেটা হচ্ছে যে জামিন অযোগ্য যে ধারা, তারা বলছেন যে জামিন অযোগ্য ধারাটাকে অবশ্যই সংশোধন করতে হবে প্রধান দাবি। তারপরে হচ্ছে যে যে জরিমানার। পরাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পরাগ আজিম। রাজধানীর দয়াগঞ্জে ট্রাক টার্মিনালে আছেন শাকের আদনান, আমরা এবার তার সঙ্গে যোগাযোগ করব। শাকের, ধর্মঘট প্রত্যাহারের পর ট্রাক মালিক শ্রমিকরা কি বলছেন? ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যে ট্রাক কাভার ভ্যানের যে কর্মবিরতি ছিল সেটা কিন্তু প্রত্যাহার হয়েছে, এবং কালকে রাত থেকে কিন্তু এইখান থেকে এই টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ট্রাক এবং কাভার ভ্যান বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছেন। তো আমরা এখন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সম্পাদক আব্দুল হকের সঙ্গে কথা বলতে চাই, যে বলবেন যে কালকে রাতের পরে আপনাদের অবস্থান কি? কালকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের আলোচনার পরে রাত্রে আমাদের গাড়ি এখান থেকে প্রচুর গাড়ি বাইরে গেছে, আবার কিছু গাড়ি ঢুকছে বাইরের থেকে এবং গাড়িগুলি এবং চলমান। না, আমাদের তো রাত্রে 9টার আগে গাড়ি বাইরে হবে না, যেহেতু আমরা রাতের 9টার পরে বাকি গাড়িগুলো যাবো, ট্রাক এবং কভার ভ্যান ছোট গাড়ি সব সমস্ত গাড়ি চলাচল করতেছে। এবং আমরা পাশে যে দেখতে পাচ্ছেন যে কালকে কিন্তু এই চালকরা কিন্তু তাদের কর্মবিরতি পালন করেছেন, সবাই এখানে
আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আবার ফিরে গেছেন, প্রাঞ্চল ফিরে এসেছে এই এই সেক্টরে। সাদিয়া আদনান, আদনান ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল হাতে থাকার শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।